হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল বাদল স্যার ক্লাসেস। সো আজ আমি শর্ট করে যাচ্ছি কন্যা ষষ্ঠ শ্রেণী পূজা ভ্যাকেশন পাইন যে তোমার হলিডে হোমওয়ার্ক দিয়া যাইতিলা তার গণিতর প্রশ্নপত্র আমি আলোচনা করিবা এই ভিডিওরে। তা পূর্বরু চ্যানেলে যে মানে বি নয়া আছেন্তি প্লিজ চ্যানেলকু সাবস্ক্রাইব করে রাখন্তু এবং পাখিরে থিবা বেল আইকন দেবে এই অল নোটিফিকেশন নে প্রেস করে দিয়ন্তু। তাদ্বারা কোণ হব না যেতবেলে মু ভিডিওটি অপলোড করিবি তোম নিকটরে সর্বপ্রথমে নোটিফিকেশনটি পৌঁছিব। বুঝি হচ্ছে? সো ডেই ন করে ভিডিওটি কো স্টার্ট করিবা। দেখো নেক্সট কোশ্চেন যিবা, প্রথম কোশ্চেন যিবা, আর সব সাবজেক্ট আর প্রশ্নপত্র পাইয়া পাই অলরেডি চ্যানেল কো সাবস্ক্রাইব করি কি রাখো। ওকে, সো দেখো কহিলা কি দিয়াশিলি কাঠি নেই যে কোনসি পাঁচটি আবদ্ধ চিত্র প্রস্তুত কর আর সেগুড়িকর পরিসীমাটি কো নির্ণয় কর। দেখো দিয়াশিলি কাঠি নেই কি দিয়াশিলি কাঠি নেই কি মানে মনে করো, দেখো মুঠি মুঠি ডিএসএল কাঠি এটা অর্ডার করিপারিবি, এমতি করিপারিবি, এঠু মু এমতি জয়েন করিপারিবি, এমতি জয়েন করিপারিবি। বুঝি পারল? এখন কম কইলে ডিএসএল কাঠি নিয়ে কি ওটা আবদ্ধ চিত্র অঙ্কন করলে, এই যে আবদ্ধ চিত্র অঙ্কন করলি মানে ত্রিভুজ অঙ্কন করলি ইয়ার বাহুটা হচ্ছে কত, তিন ডেল তো সব সমান না, ডেল কাঠি একা না নাই, ইয়ে তিন ইয়ে তিন পরিসর কত হয়ে যাব, তিন যুক্ত তিন যুক্ত তিন উত্তর হয়ে যাব কত, 9 সেন্টিমিটার হয়ে যাব আনসর। বুঝিপারছ? সেমতি মনে কর মু করবি, এঠু গোটে ইয়ে নেইগলি, এঠু গোটে নেইগলি, এঠু ইয়ে গোটে নেইগলি, বাকি এঠু গোটে নেইগলি, ইয়ে মনে কর চারি, ইয়ে গোটে চারি, ইয়ে চারি, ইয়ে চারি, তাহলে আমি করিপারিবা চারি যুক্ত চারি যুক্ত চারি যুক্ত চারি উত্তর হয়ে যাব কেতে, 16 সেন্টিমিটার। বুঝিপারছ? এইভাবে তুমি মানে কোন তুম ইচ্ছা অনুযায়ী তুমি মানে করিপারিব। বুঝিপারল? এমতি গোটে করিদেবি, এমতি গোটে করিদেবি, এমতি গোটে করিদেবি, ডিএসএল কাঠি হয়ে গেল। বুঝিপারছ? ডিএসএল কাঠি করলে দেখা যাব মানে এটা পাঁচ, এটা পাঁচ, এটা পাঁচ, এটা পাঁচ, তাহলে এটা কোন হয়ে যাব, পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ উত্তর হয়ে যাব কেতে, 20। বুঝিপারছ না বুঝিপার না? নেক্সট হচ্ছে মনে করো এমতি করিপারিবি, এঠু এমতি করলি, এঠু এমতি করলি, এঠু এমতি করলি, এঠি জোড়ে কাটিদেবি, এঠি জোড়ে কাটিদেবি, কেন বড় কাটটা হবে না, এঠি জোড়ে কাটিদেলি, হ্যাঁ না নাই এইভাবে হবে, তাহলে কেতটা কাঠি হলা মনে করো, এঠু 4 সেন্টিমিটার, ইয়ে চারি, ইয়ে চারি, ইয়ে চারি, ইয়ে চারি, তোর কেতটা আসবে, পাঁচটা আছে না, তোর 5 × 4 করিপারি 20 কিংবা 4 × 4 = 4 পাঁচটা মিশাই পারিব। বুঝিপারছ? এইভাবে তুমি মানে কোন ডিএসএল কাঠি নিয়ে তুমি মানে করিপারিব। ওকে, নেক্সট কোশ্চেন কোচি তুম অঞ্চলে ঘটিথিবা বাত্যা সম্পর্কে লেখ। বাত্যা সম্পর্কে তোমার লেখিয়া কোজিছি মানে আমি কি করে পারিবি, লেখি পারিব কি বাত্যা কারণরু, বাত্যা কারণরু লোকমানঙ্কর ঘর দ্বার ভাঙ্গি যাইছি, লোকমানঙ্কর ঘর দ্বার যাইছি, চারিআড়ে গছপত্র, চারিআড়ে গছপত্র ভাঙ্গি, চারিআড়ে গছপত্র ভাঙ্গি রাস্তা গুড়িক জাম হয়েযাইছি, রাস্তা জাম হয়ে যাইছি, আউ নেক্সট কোন হয়ে পারিব, ঘরে ঘর ভাঙ্গি যাওয়া হেতু, ঘর ভাঙ্গি যাই ঘরে পানি পশি যাওয়া হেতু, পানি পশি যাওয়া হেতু সাপ মানঙ্কর ভয় রয়েছে, সাপ মানঙ্কর ভয় ভয় বাকি আমি নেক্সট লিখিপার কি খাইবা পিইবার অভাব লাগি রয়েছে, অভাব লাগি রয়েছে, তো এমনি তুমি লিখিপারিব।
ଏତିକି ଥିଲା ଆମର ଗଣିତର ପ୍ରଶ୍ନପତ୍ର। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କର, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କର ଏବଂ ମୋଷ୍ଟଲି ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ସେୟାର ମଧ୍ୟ କରିନିଅ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ।